হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 10টা। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল স্টার্ট করতে পারিনি, অনেকক্ষণ থেকে কাজ বাজ হয়ে গেছে আমার সবকিছুই। তো কাল থেকে একটু শরীর খারাপ আমার, তো তার জন্য তো কালকে তাও আমি শেয়ার করেছিলাম, সকাল থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা, সকালের কাজগুলো আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর আজকে হচ্ছে, আজকেও শরীরটা খারাপ, মানে মাথা ঘোরাচ্ছিল কাল সকাল থেকে। তো কাল থেকে তাও আমি দিনে ভালো লাগছিল, সকালে মাথা ঘুরছিল, দিনে ভালো লাগছিল, আজকেও সকালবেলা মাথা ঘুরছিল, তো এখন একটু ভালো লাগছে। তাই আমি সকালে ব্লগটা স্টার্ট করিনি, কারণ মাথা ঘুরছিল। আর আমাদের ক্ষেত্রে যে এখন মার ভাত খাচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে, যে দেখতে পাচ্ছেন। আর আমি বসে আছি এখন, এখন একটু ভালো লাগছে তার জন্য সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারছি না, শরীর ঠিক নেই তার জন্য। তো এই যে আমাদের ক্ষেত্রে ভাত খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খেলছে মারের সাথে, হাতের মারটার সাথে খেলছে, পেট ভরে গেছে। এই যে দুষ্টুপিতি, তোমার ভাত খাওয়া হয়েছে? খেয়ে নিয়েছো সব? আর কি করছো? খেলছো মারে? না খেলতে হবে না, ধোয়াইন দেবো, আসো ধোয়াইন দেবো। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাটলাম, তো কাঁচা লঙ্কা নেই, তো সেজন্য শুকনো লঙ্কা কাটলাম। এই যে দেখতে পাচ্ছেন জলে ভিজিয়ে রেখেছি, আর আজকে হচ্ছে ছাতু খাওয়া ভাতের সাথে, সেজন্য ছাতু নিলাম। আর এখানে তেল আর নুন নিলাম, তো মাখিয়ে আমি রেখে দিই, এখন চান টান করে খাওয়া হবে, ভাতের সঙ্গে সবাই মিলে খাবো, তো এখন আমি করে রেখে দিচ্ছি। এই যে আমি এখন ছাতু দিয়ে দিচ্ছি, ছাতু দিয়ে এখানে একটু নুন দেবো, তারপর একটু তেল দেবো, তো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। ক্ষেত্রে কটার জন্য একটু আলাদাভাবে করবো, শুধু নুন আর তেল দিয়ে। একটু জল নিয়ে চলে এলাম, এ দেখুন। এই যে এখানে কিছু ছাতু রেখে দিচ্ছি, এখানে আলু সেদ্ধ, এখানে আছে ছাতু, এখানে পেঁয়াজ লঙ্কা দেবো না, এটা হচ্ছে আমার হাজবেন্ড খাবে, তাই জন্য সবার জন্য করছি। এখানে পেঁয়াজ দিলাম আর হচ্ছে লঙ্কা, তো আমার হাজবেন্ড পেঁয়াজ লঙ্কা খাবে না, তো তার জন্য আলাদা করে একটু রেখে নিলাম ওর জন্য আলাদাভাবে। ছাতু মাখা হয়ে গেছে, রেডি, খাওয়া যাবে স্নান টান করে ভাতের সাথে। তাই যে আমার রান্না হয়ে গেছে, এবার এই যে দেখতে পাচ্ছেন বাসন পড়ে আছে, তো চলুন বাসন গুলো মেজে নিই। আমি এখন বাসন মাঞ্ছি, মানে বাসন মাঞ্জতে চলে এলাম, মাঞ্জিনি এখনো, তো বাসন মাঞ্জি। এই এখনই মার ভাত খেলে, মার ভাত খেয়ে আবার লাসি, আর মাথাটা ভিজাই দিচ্ছে যে মাথাটা, জামা ভিজেছি, জামা প্যান্ট ভিজেছি, দেখি তো ভাত খাই, মাথা ভিজাই নিচ্ছে। এই যে আমি এখন সুজি খাচ্ছি, সুজি খাবো, নিয়ে তারপর স্নান করবো। ও এখন মার ভাত খাচ্ছে, এখানে মার ভাত, আলু সেদ্ধ আর ছাতু মাখা, কেত্রি খেলে ও খাচ্ছে, আমি সুজি আছে, তো সুজিটা খাবো, কেন ফেলে দেবো, তো খাবো, তারপর স্নান করবো, তো এখন খেয়ে নিই। ডিম ভাতে খাচ্ছে, কার্টুন দেখে দেখে, টিভি দেখে দেখে, খেয়েছে মার ভাত। তো যে অনেকক্ষণ থেকে ভাবছিলাম স্নান করবো, স্নান করবো, এখন স্নান করে নিলাম, মাথায় শ্যাম্পু করলাম, আর এই যে জামা কাপড়গুলো কাচলাম, যেগুলো কাচাচ্ছিল সকালে একবার কাচেছিলাম, তো ওই যে দেখতে পাচ্ছেন নাইটিগুলো শুকিয়ে গেছে, মানে কিছুটা শুকিয়েছে, বেশি শুকায়নি, সেই জন্য ওগুলোকে মানে আর একটুকু হলেই শুকিয়ে যাবে, তো ওগুলোকে খাটে মিলে দিলাম, আর এই যেগুলো এখন কাচলাম ওগুলো মিলে দিচ্ছি ওপরে। তো এখন আমি নমো নমো করে নিচ্ছি, তারপর এখন এই যে আমি এখন খাবার খেয়ে নিচ্ছি, কেত্রির পাখা অনেকক্ষণ খাবার খেয়ে চলে গেছে, আর এখন আমি খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মা বাজার গেছিলো, চত্র সেলের বাজার করতে, এগুলো নিয়ে এসছি, এগুলো ভালোভাবে শেয়ার করবো আপনাদের সাথে। কেত্রি বলছে পাপার জামা, পাপার জামা, আর ওই যে নতুন জামাটা মায়েরে দিয়েছে ওটা পরে নিয়েছে, আমি হচ্ছে প্যান্ট করি, প্যান্ট করে, তো প্যান্ট দেখাচ্ছে, আর এটা পাপাকে দেবে বলছে, তো ঘুমাচ্ছে। তো গাইস, আজকে হচ্ছে মা বাজার গিয়েছিলো চত্র সেলে, তো চত্র সেলের জন্য আমাদের জন্য কি কি নিয়ে এসছে চলুন দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন এই কানেরটা আমার অনেকদিন আগে হারিয়ে গেছিলো, এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হারিয়ে গেছিল, আর একটা রয়েছে, তো এটা মাকে দিয়েছিলাম এরকম আনতে, তো এরকম পাইনি, অন্যরকম এনেছি, তো এই যে দেখতে পাচ্ছেন এরকম এনেছি, তো এগুলোও বেশ সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার, খুবই ভালো লেগেছে এগুলো, এগুলোও খুবই সুন্দর, এরকম পাইনি, তো এটাও বেশ ভালোই রয়েছে। আমি এটা দিয়েছিলাম এরকম আনতে, তো এটা পাইনি, আরও কিছু নিয়ে এসছে, সেগুলো আমি দিনে কিছু কিছু শেয়ার করেছিলাম, তো এখন ভালোভাবেই পুরোটাই দেখিয়ে দিচ্ছি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন এখন এই যে ঘুমাচ্ছে আমাদের দুষ্টুটা, তো দেখতে পাচ্ছেন এই যে একটা গেঞ্জি এনেছি হাজবেন্ডের জন্য, আর এই যে দেখতে পাচ্ছেন একটা, আর আমার জন্য এই যে দুটো নাইটি দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমার হাজবেন্ডের জন্য, আর কেটির জন্য একটা নিয়েছিল, ওটা দিনে পরেছিল, পরে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তখন আমি ভিডিও বানাচ্ছিলাম, ব্যস্ত ছিলাম, মানে রিলস করছিলাম, তো সেই জন্যই শেয়ার করিনি তখন, মানে তখন ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, তো এখন ঠিকঠাকভাবে দেখিয়ে দিলাম, আর ওটা দেখাতে পাচ্ছি না, ও পড়েছিল, পরে নোংরা করে দিয়েছে, ওটা আমি কেচে দিয়েছিলাম তখনই দুপুরবেলা,
তো সেই জন্য ওটা ভিজে রয়েছে, সেই জন্য মানে শুকায়নি। আজকে তো বৃষ্টি হলো, বিকেলে বৃষ্টি হলো, তো সেই জন্য শুকায়নি, কেচেছিলাম, তো সেই জন্য আর ওটা শেয়ার করছি না। ওটা অবশ্যই পড়েছিল আমাদের কেতলি, তো দেখিয়ে দিয়েছিলাম, চত্র সেলের বাজার করা দেখিয়ে দিলাম। তো মা গেছিল আজকে, তো নিয়ে আসছে ওইগুলো। ভিডিওটা এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে চত্র সেলের শপিং গুলো কেমন লাগলো আপনাদেরকে, তো এগুলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন গুলোকে, দেখা হবে।